প্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন চলন বিলে বানা দিয়ে মাছ ধরা হচ্ছে। এত পরিমাণ মাছ আসছে যে কল্পনার বাহির। দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি, আমার ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, এত ভালো লাগবে, মুগ্ধ হয়ে যাবেন। দেখতেই তো পাচ্ছেন এই মাছ না দেখলে মিস করবেন, প্রচুর মিস করবেন। অতএব আর মাছগুলো দেখুন, ভিডিওগুলো দেখুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, ভিডিওটি শেয়ার করে দিন, নিজে দেখুন, অপর দেখার সুযোগ করে দিন। হয় হয় একটু পানি হলে ভালো হয়, পানি কমেছে, খেয়াল রাখেন, কাটিবেন দেয় না। দর্শক বিন্দু আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, শেয়ার করে দেবেন প্লিজ, শেয়ার করে দেবেন, শেয়ারের কোনো বিকল্প নেই, আপনি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আমাকে উৎসাহ জানাবেন, আমি তাহলে আপনাদের দেখাতে সক্ষম হব, ভালো লাগবে, দেখানো উৎসাহ পাব। দেখুন আমাদের চলন বিলে এত মাছ পাওয়া যায়, যার কারণে তো আমাদের চলন বিলটা বিখ্যাত মাছে। বিলে মাছ এখন হচ্ছে না তো, পরোটার সব ওটা ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ কত জোর যে লাভ দিয়ে বাদে নিবেন না, পুজোরা ঠিক না, পুজোরা গিয়ে বানাবে যায় মুখ করে মুখে, তো ভিডিও চলে যায়, আমিও করা দেবো না, চলে যায় দেখুন প্রিয় দর্শক মন্ডলী, শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ, আমাদের চলন বিলের মাছ। না রে বাবা, প্রিয় দর্শক বিন্দু এই যে দেখতে পাচ্ছেন বানা বিছানো আছে, বিশাল লম্বা করে চতুর্দিক দিয়ে বানা বিছানো আছে, দেখতে পাচ্ছেন এই বানার মাঝখানে মাছগুলো আটকানো আছে। এই যে বানা দেখতে পাচ্ছেন, এখন ক্যানাল করা আছে, ভাটি কাটে ক্যানাল করা আছে, ক্যানাল দিয়ে মাছগুলো চলে আসছে। এই দেখতে পাচ্ছেন বানার মাঝখানে প্রচুর মাছ আছে, এই মাছগুলোই এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইন করে দেওয়া আছে, চলে আসছে শুধু মাছ আর মাছ। এই যে দেখতে পাচ্ছেন গরম না লাগে, ঠান্ডু পরে দেখুন মাছের লাভ ওই তো সেই তো কথা, কয়টা যাবি যাই দর্শক বিন্দু আমি বারবার বলি,
আবার পেজটি ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ এসআর রূপসী বাংলা ফেসবুক পেজটি ফলো লাইক কমেন্ট শেয়ার এবং এসআর রূপসী বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাহলে আমি পরবর্তীতে যে ভিডিওগুলো ছাড়ি সরাসরি আপনার নোটিফিকেশন চলে যাবে সবার আগে তখন আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন এই যে দেখুন মাছ শুধু মাছ আর মাছ মাছ আর মাছ কলকাতা ওখানে লাইন কাটতে লাগলো না তারপরে মনে হয় লাইন করে তারা দিলে চলে আসছো প্রিয় দর্শক বন্ধু আমি ভিডিওটি শেষ করবো তার আগে বলতে চাই আপনারা আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আমি সিএমকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম